দেখ। ওয়াও, আরে সর্বনাশ, মেয়েটা কত সুন্দর দেখতে রে। এই ওই দিকে নজর দিস নি, ওই মেয়েটাকে আমি বিকল্প। তুই বিকল্প মানে? ওকে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিকল্প। তুই বিকল্প বললে হয়ে যাবে, আমি আগে দেখেছি, আমি বিকল্প। শুন, তুই বেশি রাগ বাড়িস নি, আমি যে জিনিসটা পছন্দ করি তুই সেই জিনিসটাই লোভ করিস। হে রে, তোর জিনিস কেন আমি লেটে যাব? এইটা আমার জিনিস। লাল আর তুই সহ্য করে গেল না রে, তোর জিনিস না। এই থামো থামো থামো, তোমরা ঝামেলা করছো কেন? আর বলেন না চাচা, ওই দেখেন, ওই মেয়েটাকে বিয়ে করার জন্য আমি পছন্দ করনু, আর এই শালা বলছে আমি বিয়ে করব না। গো চাচা, ও মিথ্যে কথা বলছে, আমি আগে পছন্দ করেছি। ও, এইবার বুঝতে পেরেছি, রাজার মেয়ে কে বিয়ে করার লাগি ঝামেলা তো। হ্যাঁ চাচা, ওই পোস্টারটার দিকে একবার তাকাও, তোমাদের বিয়ে করার স্বাদ জীবন কা মতন মিটে যাবে। রাজার মেয়েকে যে বিয়ের কথা বলবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওরে বাবা রে, চাচা আপনি তো বাপের কাজ করলেন। এই যা, তুই বিয়ে কর গা, আমি করব না। পোস্টার দেখি তোর হাওয়া বেড়ে গেল, এরকম পুরুষ তুই। তুই তো মহাপুরুষ, বিয়েটা করে দেখা দিনি। আরে হ্যাঁ, তাই করব, ওকে আমার ভালো লেগেছে, বিয়ে করি তারপরে কার বাড়ি যাব। তুই বাড়ি যা। রাজা মশাই, এই ব্যক্তি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। রাজা মশাই, আমি সোনারপুর রাজ্য থেকে আপনার রাজ্যে ঘুরতে এসেছি, আপনি যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমার খুব উপকার হয়। দেখুন, আমাদের রাজসভায় তো আপনাকে আর রাখতে পারি না, আপনি এক কাজ করুন, আমাদের বাগানে একটা বাড়ি আছে, আপনি ওখানে গিয়ে থাকুন, আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, ধন্যবাদ। দারোয়ান যাও, তুমি ওনাকে বাগান বাড়িতে রেখে এসো। জো হুকুম জাহাপানা। বলছি গার্ড ভাই, আপনাদের এখানে রান্না করার জন্য লোক পাওয়া যাবে না? পাওয়া যাবে না কেন? রাজা মশাইয়ের বাড়িতে এক চাষি কাজ করে, তাকে বললেই রান্না করে দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে উনাকে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে। চাচি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো। বলছি, রাজার মেয়েকে কেউ বিয়ের কথা বললে ফাঁসি দেয় কেন? এই না না, খবরদার এরকম কথা মুখে নিয়ে আসবে না, এক্ষুনি রাজা লোক শুনতে পেলে তোমাকে অনেক বড় শাস্তি দেবে। না না চাচি, আমি ওইভাবে বলিনি, আপনি তো অনেক দিন ধরে রাজার বাড়িতে কাজ করছেন, যদি আমাকে লক করে বলতেন তাহলে আমি খুব খুশি হতাম। এই লেন আপনার অগ্রিম এক মাসের বেতন। এতগুলো টাকা? আমি তো রাজার বাড়িতে 6 মাস কাজ করেও পাইনি। লেন চাচি রাখেন, আপনি গরিব মানুষ, আপনাকে দেব না তো কাকে দেব। কিন্তু রাজার মেয়ের ওই কথাটা বললে খুব খুশি হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, কাউকে যেন বলো না বাপ। না না, চাচি যে কি বলে না, আমার কে আছে তাই কাকে বলতে যাব। তাহলে শোনো, রাজার মেয়ে আগে জন্মে বাঘিনী ছিল, 1971 সালে যখন বাংলা ভাগের আন্দোলন, চারিদিকে বোমা আর গুলির শব্দে যখন বনের পশু পাখিরা সব দিশেহারা, ঠিক সেই সময় ছোট ছোট দুই বাচ্চা নিয়ে বাঘ আর বাঘিনী সিদ্ধান্ত নিল, মরতে হলে আমরা এই ভারতের মাটিতেই মরব, কিন্তু আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু বাঘ তার জীবন বাঁচাতে ছোট ছোট বাচ্চা তার স্ত্রীকে ফেলে রেখে পাকিস্তানে পালিয়ে যায়। চারিদিকে বোমের আগুন, জঙ্গল দাউ দাউ করে জ্বলছে, স্বামীহারা স্ত্রী ও ছোট ছোট দুই বাচ্চাকে সেই আগুনেই পুড়ে মরতে হলো। সেই থেকে রাজার মেয়ে পুরুষ জাতিকে ঘৃণা করে,
কেউ বিয়ের কথা বলতে আসলেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। ও, এইবার বুঝতে পারলাম, আগের জন্মে রাজার মেয়ে বাঘিনী ছিল। ঠিক আছে চাচি। রাজামশাই রাজামশাই, আপনি যে ব্যক্তিকে আশ্রয় দিচ্ছেন সেই ব্যক্তি গ্রামে গ্রামে পোস্টার মারছে, যে মেয়ে ওকে বিয়ের কথা বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, এত বড় অস্পর্ধ! আমার রাজ্যে এরকম পোস্টার মেরে বেড়াচ্ছে? এইভাবে চলতে থাকলে তো এই দেশের কোনো ছেলে মেয়ের বিয়ে হবে না। ডাক ওকে, ওর বিচার হবে। এই তুমি গ্রামে গ্রামে এইরকম পোস্টার মারছো কেন, যে মেয়ে তোমাকে বিয়ের কথা বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? তাহলে শোনেন রাজা মশাই, আগের জন্মে আমি বাঘ ছিলাম। 1971 সালে যখন দেশ ভাগ হয়, চারিদিকে গোলাগুলি আর বোমের আওয়াজে আমি আর আমার স্ত্রী দুই ছোট ছোট বাচ্চাকে নিয়ে চিন্তা করছি। মরতে হলে আমরা এই জন্মভূমিতেই মরবো, তবুও অন্য দেশে যাবো না। কিন্তু আমার স্ত্রী আমাকে আর আমার ছোট ছোট বাচ্চাকে রেখে অন্য বাঘের সঙ্গে পাকিস্তানে পালিয়ে যায়। চারিদিকে আগুন, আমার ছোট ছোট দুই বাচ্চাকে বুকের ভেতর নিয়ে সেই আগুনেই মৃত্যুবরণ করি। সেই দিন থেকে আমি মেয়ে জাতিকে ঘৃণা করি। আমি যদি পুনরায় কোনোদিন জন্ম নিই তাহলে মেয়ে ছেলেকে বিয়ে করবো না। এই খাসি, আমি পালিয়ে গেছি না, তুই পালিয়ে গেছিলি। তুমি কে? এই খাসি, আমাকে চিনতে পারছিস না? আমি সেই বাঘিনী যাকে তুই পালিয়ে গেছিলি। ও না, খবরদার মিথ্যা কথা বলবে না। আমি পালিয়ে গেছি না, তুমি অন্য বাঘকে পালিয়ে গেছিলা। এই খাসি, আমি পালিয়ে গেছি না। সবই তো বুঝতে পারছি মন্ত্রী মশাই, তাহলে বলো এখন কি করা যায়। এক কাজ করেন রাজা মশাই, এদের দুজনের বিয়ে দিয়ে দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আম্মা, আমি ওকে বিয়ে করব না। লেও মা, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়, একটু মানি লাও সব ঠিক হয়ে যাবে। আয় মা।